আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, ইনশাআল্লাহ আজকে একটি ছোট্ট সূরা সম্পর্কে আলোচনা করব, যেটি আয়াতনে ছোট হলেও ফজিলতে অনেক বেশি। যে সূরাটি কেউ যদি একবার পড়ে, সে ব্যক্তি 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব। কোরআনুল কারিমে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 6000-এর বেশি আয়াত রয়েছে। তাহলে এই সূরাটি পড়লে 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। আর সেই সূরাটি হচ্ছে সূরাতুত তাকাসুর। আসুন হাদিস থেকে এই সূরাটি সম্পর্কে আলোচনা শুনি। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ألا يستطيع أحدكم أن يقرأ ألف آية في كل يوم؟ আচ্ছা, তোমাদের কেউ কি দৈনিক 1000 আয়াত কোরআন থেকে তেলাওয়াত করতে পারো না? সাহাবা ইকরামকে প্রশ্ন করলেন যে তোমাদের কেউ কি দৈনিক 1000 আয়াত তেলাওয়াত করতে পারো না? তখন সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ওয়ামা ইয়াস্তাতিউ যালিক, কার এমন শক্তি আছে, কার এমন সামর্থ্য আছে যে প্রত্যেক দিন 1000 আয়াত তিলাওয়াত করবে? এমন সময় কার আছে, এমন সামর্থ্য কার আছে? তখন নবীজি বললেন, আমা ইয়াস্তাতিউ আহাদুকুম আই ইয়াকরা আলহাকুম আত-তাকাসুর। আচ্ছা, তোমাদের কেউ কি সূরা তাকাসুর পারো না? তার মানে হচ্ছে কেউ সূরা তাকাসুর একবার যদি তিলাওয়াত করে, তা 1000 আয়াত তিলাওয়াতের সমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনুল কারিমের এই সূরাটি, এটি হচ্ছে 30তম পারা, 102তম সূরা, 102 নম্বর সূরা, 114টি সূরার মধ্যে 102 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুত তাকাসুর। এটি মক্কায় অবতীর্ণ, আয়াত হচ্ছে 8টি, রুকু 1টি। আলহাকুমুত তাকাসুর এই সূরাটি। তাহলে যারা এই সূরাটি মুখস্থ পারি, আমরা নামাজে পড়তে পারি, নামাজ ছাড়াও পড়তে পারি, অজু সহ পড়লেও হবে, অজু ছাড়া পড়লেও হবে। আর বিশেষ করে কবর জিয়ারতের সময় এটি পড়লে ফায়দা বেশি হবে, কারণ এই তিলাওয়াতে 1000 আয়াত তিলাওয়াতের সমান সওয়াব পাওয়া যায়। সুতরাং কবর জিয়ারতের সময়টা পড়া যাবে। তাহলে আসুন এই সূরাটি আমরা নিয়মিত তিলাওয়াত করি, নামাজেও তিলাওয়াত করি, নামাজের বাইরেও তিলাওয়াত করি, সবসময় পড়ি, দিনে পড়ি, রাতে পড়ি, যখন সুবিধা হয়। আর যাদের মুখস্থ নাই, তারা মুখস্থ করে নেন, কারণ ছোট সূরা তো মুখস্থ করতে বেশি সময় লাগবে না, মাত্র 8 আয়াত। আল্হা কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এই সূরাটি কোরআনুল কারিমের 30 নম্বর পারা, 102তম সূরা, সূরাতুত তাকাসুর। এই সূরাটি আমরা নিয়মিত পড়ি। এই সূরাটি একবার পড়লে 1000 আয়াত তিলাওয়াতে সওয়াব পাওয়া যাবে। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আশরা আয়াতিন ফি লাইলাতিন, যে ব্যক্তি রাত্রিবেলায় 10 আয়াত পড়ে কোরআনুল কারিম থেকে, রাত্রিবেলায় যে ব্যক্তি 10 আয়াত তিলাওয়াত করে, লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তাকে গাফেলদের কাতারে সামিল করা হয় না। অর্থাৎ যারা অমনোযোগী, বেখবর, অজ্ঞ, বেআমল, তাদের কাতারে সামিল করা হয় না তাকে। তার মানে তাকে নেককারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ওই ব্যক্তিকে, যে ব্যক্তি রাত্রিবেলায় 10 আয়াত তেলাওয়াত করে। এটি কোরআনুল কারিমের যে কোনো সূরা হতে পারে, দেখে হতে পারে, না দেখে হতে পারে। আবার অন্য হাদিসে এসেছে, হযরতে ফুজালা ইবনে উবাইদ এবং তামিম দারি রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবী যৌথভাবে হাদিসে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা, যে ব্যক্তি পড়ে, আশরা আয়াতিন ফি লাইলাতিন, যে ব্যক্তি রাতের বেলায় 10 আয়াত তিলাওয়াত করে, কুতিবা লাহু কিনতর, তার জন্য লেখা হয় 1 কিনতার। কিনতার আরবি একটি পরিভাষা। রসুল বলেন, ওয়াল কিনতরু খৈরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কিনতার হচ্ছে দুনিয়ার মধ্যে যা আছে, সমগ্র দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব কিছুর চেয়ে উত্তম হচ্ছে কিনতার। কিনতার মানে অগণিত, কোটি কোটি, অর্থাৎ তার কোনো হিসেব নেই, হিসাববিহীন কল্যাণ রয়েছে যে ব্যক্তি রাত্রিবেলায় 10 আয়াত তেলাওয়াত করে। তাহলে একটু আগেও বলেছি, 10 আয়াত এটা যে কোনো সূরা থেকে হতে পারে, চাই ইয়াসিন হোক, ওয়াকিয়া হোক, আর রহমান হোক, মুলক হোক, সূরা বাকারা হোক, যে কোনো সূরা 10 আয়াত পড়লে ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে ফায়দামন্দ ওই ব্যক্তি হয়ে যাবে। তার জন্য লেখা হবে কুতিবা হোক কিনতর, 1 কিনতর পর্যন্ত সওয়াব তার জন্য লেখা হবে। আরেক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাসাগুলোকে, ঘরগুলোকে কবর বানায় না। কবরে যেমন আওয়াজ নেই, কোনো নিঃশব্দ
পিন পতন নিস্তব্ধতা, কোনো সারা শব্দ নেই। তোমাদের ঘরগুলোকে কবরের মতো নিষ্প্রাণ করো না, বরং তোমরা ঘরের মধ্যে জিকির, আজকার, নামাজ, তেলাওয়াত, বিভিন্ন নেক আমল ঘরের মধ্যে করো, সব মসজিদে শুধু করো না, কিছু আমল ঘরের মধ্যে করো, ঘরগুলোকে কবর বানায়ও না। কেননা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত, নিশ্চয়ই শয়তান সেই ঘর থেকে, সেই বাড়ি থেকে ভাগে, পলায়ন করে, ভেগে যায়। আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, এখানে সূরা বাকারার কথা বলা হয়েছে, যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান ভেগে যায়। তাহলে আসুন আমরা প্রতিদিন সূরাতু তাকাসুর হোক, সূরা ইয়াসিন হোক, অন্য যে কোনো সূরা হোক, দিনে হোক রাতে হোক, সবসময় তিলাওয়াতের মধ্যে থাকি। আর বিশেষ করে এই আলোচনাদের মূল প্রতিপাদ্য হচ্ছে সূরা তাকাসুর। যে ব্যক্তি তাকাসুর তিলাওয়াত করে তার আমল নামায় 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব লেখা হয়। আর যে ব্যক্তি রাত্রিবেলায় 10 আয়াত পড়ে ঘুমানোর আগে, এটা যে কোনো সূরা থেকে হোক, তাহলে ওই ব্যক্তি গাফেলদের অন্তর্ভুক্ত হবে না এবং তার আমল নামায় 1 কিন্তার সওয়াব লেখা হবে। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে কোরআনুল করিম বেশি বেশি তেলাওয়াত করার, অধ্যয়ন করার, কোরআন বুঝার, কোরআন আমল করার, কোরআন নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। কিয়ামতের দিন এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে হিসেবে কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।